নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনে বিভাজন, চোটে লাল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস। মাইমাল পরিষদের কমিউনিটি হল চালু, কাজের খতিয়ান দিলেন আমিনুল। ফের ভয়াবহ দুর্ঘটনা, এবার পিকনিকের গাড়ি উল্টে নিহত দুই, আহত ১১। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের মাধ্যমে হাইলাকান্দি জেলার ৭টি রাজস্ব গ্রামকে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করায় চটে লাল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের নেওয়া ডিলিমিটেশনের নির্দেশ ফিরিয়ে নেওয়ার জন্য রাজ্যের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জোরালো দাবি জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক কামাল বরলস্কর। রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক কামাল বরলস্কর তীব্র ভাষায় ক্ষোভ ব্যক্ত করে বলেন, সম্প্রতি রাজ্য সরকারের নেওয়া এই ডিলিমিটেশনের নির্দেশে হাইলাকান্দি ৭টি রাজস্ব গ্রামকে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং কাছাড় জেলার ৫টি রাজস্ব গ্রামকে হাইলাকান্দির সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ডিলিমিটেশনের মাধ্যমে হাইলাকান্দি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৬০টি রাজস্ব গ্রামের নাগরিকরা অত্যন্ত অসুবিধায় পড়বে। তৎসঙ্গে কাছাড় জেলার যে ৫টি রাজস্ব গ্রামকে হাইলাকান্দি জেলার সঙ্গে যুক্ত করা হয়েছে সেই রাজস্ব গ্রামগুলো জনগণকেও ভোগান্তি ভুগতে হবে। তিনি বলেন, রাজ্য সরকারের এই ডিলিমিটেশনের সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত, যা হাইলাকান্দি জেলাবাসীর জন্য বিস্তর ক্ষতি সাধন হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক কামাল বরলস্কর বলেন, এই ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দি জেলার মানচিত্র থেকে কপিলাশ্রম, শিব মন্দির, শাহ মিনারপিং এর মোকাম, ভৈরব বাবার আশ্রম, পাঁচগ্রামের রেলওয়ে জংশন সরে যাওয়ায় হাইলাকান্দির ঐতিহ্য হারিয়ে গেছে। তিনি বলেন, অতিসত্ত্বর রাজ্য সরকার তার এই সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে জেলা তৃণমূল কংগ্রেস কমিটি তীব্র আন্দোলন গড়ে তুলবে। যে হাইলাকান্দি জেলার লগে সংযুক্ত থাকা যে ৭টা রেভিনিউ ভিলেজ রে কাটিয়া এখান থেকে কাছাড় ডিস্ট্রিক্টের লগে নেওয়া হয়েছে, আর কাছাড় ডিস্ট্রিক্টের যে ৪-৫টা ভিলেজ রে কাটিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টের লগে এড করা হয়েছে, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আলকাপুর সার্কেলের লগে এড করা হয়েছে। এখানের ক্ষেত্রে দেখা যায় আলকাপুর সার্কেলের লগে দেখা ৫টা উত্তর কাঞ্চনপুর, এই ঠান্ডাপুর, দক্ষিণ পদুরপুর এবং বক্রিয়াওয়ার পাট, বক্রিয়াওয়ার যে পিরিয়ডটা অংশ, এই সমস্ত মানুষ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের লগে সদরের লগে যোগাযোগ করতে তাদের দূরত্ব আসলো সর্বোচ্চ যে দূরত্ব যদি হয় এখানে ১৫-২০ কিলোমিটার। এই সমস্ত মানুষের কাছাড় ডিস্ট্রিক্টের লগে যখন এড করা হয়েছে তখন এই সমস্ত মানুষ সাধারণত একটা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের লগে যদি কমিউনিকেশন করতে হয় তাহলে কাছাড় ডিস্ট্রিক্টের লগে করা লাগবে, যেখানে দূরত্ব সে ৪০ কিলোমিটার। এই দূরত্ব যেটা, এই যে একটা মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিকল্পিত একটা বিভ্রান্তি সৃষ্টি করা হওয়ার, এটা অত্যন্ত নিন্দনীয়, যেটা সাধারণ মানুষ কোনো অবস্থাতে মানিয়ে নিবে না। আমি আলগাপুর ব্লক প্রেসিডেন্ট, ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে এই অঞ্চলের যেগুলো মানুষ হাইলাকান্দির ডিস্ট্রিক্টের লগে এর আগে সংযুক্ত আসলা এই সমস্ত মানুষের নিয়ে যদি সরকার সেই বিষয়ে পুনর্বিবেচনা না করে তাহলে এই সমস্ত মানুষের স্বার্থে এই সমস্ত মানুষের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বৃহত্তর আন্দোলন কার্যসূচি হাতে নিতে বাধ্য হইব। মাইমাল উন্নয়ন পরিষদের কমিউনিটি হলের উদ্বোধন হয়েছে। শ্রীকোনা সুরতারা পীর মৌলানা রহমাতুল্লাহ সাহেবের মোকাম প্রাঙ্গণে রবিবার মাইমাল উন্নয়ন পরিষদের স্থায়ী অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার তথা আসামের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর। উপস্থিত ছিলেন মাইমাল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ, উন্নয়ন পরিষদ ভাইস চেয়ারম্যান মছদ্দর আলী, মাইমাল ওয়েলফেয়ার সোসাইটি অফ আসামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি নজমুল হাসান, সদস্য আনোয়ার হোসেন, মহবুর রব সুলাইমানি, মহরম আলী, আলতাফ হোসেন, করিমুদ্দিন আহমেদ, লুৎফর রহমান, ফখরুল ইসলাম, অধ্যক্ষ আসিমিয়া সিনিয়র মাদ্রাসা করিমগঞ্জ, ফখরুদ্দিন আহমেদ প্রাক্তন আমলা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, শ্রীকোনা জিপির পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি সাইকুল ইসলাম প্রমুখ।
এদিন মাইমাল উন্নয়ন পরিষদের নতুন ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাইমাল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, উন্নয়ন পরিষদ সমস্ত মাইমাল সম্প্রদায়ের মানুষের জন্য গঠিত হয়েছে। মাইমাল সমাজের উন্নতির জন্য সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবে এবং সমাজের উন্নতিতে বিশেষ কাজ করে যাবেন। সংখ্যালঘু পরিষদের চেয়ারম্যান আমিনুল হক লস্কর মাইমাল সমাজের জন্য তিনি যা করেছেন তার খতিয়ান তুলে ধরেন। সোনাই বিধানসভা এলাকার উন্নয়নে বিগত দিনে যা হয়নি তা করিয়ে দেখিয়েছেন, কিন্তু ভোটের সময় অধিকাংশ মাইনরিটি ভোটাররা সাম্প্রদায়িক উস্কানির কারণে তাকে ভোট দেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরবর্তী সময়ে কাজের নিরিখে মাইনরিটি সমাজের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় সাক্ষী হল রাতাবাড়ির ভেটারবন্দ এলাকা। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল নাবালক সহ এক যুবকের। গুরুতর আহত অবস্থায় 11 জন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পিকনিক পার্টিতে যোগ দিতে হাইলাকান্দি জেলার কাটলিছড়া থেকে ম্যাজিক ট্রাক করে আসছিল 13 থেকে 14 জনের একটি দল। তারা রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভেটারবন্দ এলাকার গারদ পাহাড়ে আসার পর দুর্ঘটনার কবলে পড়ে। ম্যাজিক ট্রাকটি পাহাড়ের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটে কাটলিছড়া রাতাকান্দি এলাকার আফতার উদ্দিন লস্কর নামের বছর 15-এর এক নাবালক এবং কাটলিছড়া চৌরঙ্গি এলাকার বছর 30-এর যুবক বিশ্বজিৎ লোহার। আহতদের উদ্ধার করে প্রথমে কাটলিছড়া হাসপাতালে এবং পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের অনেকে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমি বিশ্ব লোহার, এটা আমার কাকা করো ভাই আসলো, পিকনিক লাগিয়ে গেছিল, তারা 12-13 জন আসলো। হঠাৎ যেতে সময় গাড়ত হয়ে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে গাড়িটা পাল্টি গেছে, তারপরে তো আমার সবে জখম হয়েছে, তারা মোটামুটি সবে 2 জন ডেড হয়েছে। যাওয়ার পথে না, তারা আইতে আসছে। পিকনিক করছে। কি নাম তার? বিশ্বজিৎ লোহা। বিশ্বজিৎ, বাড়ি কোন জায়গা? কাটলিছড়া চৌরঙ্গি। আর গেস্ট হাউস পিকনিক কোথায়? কোন জায়গা? গাড়ত। আবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। সাড়ম্বরে নাট্য উৎসব আয়োজন করতে চলেছে। আগামী 20 থেকে 22 জানুয়ারি সপ্তরাজ রঙ্গ উৎসব আয়োজিত হবে। 20 জানুয়ারি রবিবার শিলচর গান্ধী ভবনে সন্ধ্যা 5টায় ভাবিকাল আয়োজিত সপ্তরাজ রঙ্গ উৎসব শুরু হবে এবং 21 ও 22 জানুয়ারি শিলচর বঙ্গভবনে চলবে নাট্য উৎসব। এতে যেমন বরাক উপত্যকার নাট্যকারেরা অংশগ্রহণ করবেন, তেমনি বহিরাজ্যের 125 জন নাট্যকর্মীরা নাটক পরিবেশন করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান ভাবিকাল সদস্যরা। সংস্থার অভ্যর্থনা সমিতির সভাপতি শান্তনু দাস বলেন, এই বছর আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু একটি বিশেষ কারণে বাংলাদেশের 25 জনের নাটকের দলটি আসতে পারছে না। তাই এবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বিভিন্ন নাট্য দলের উপস্থাপনে দর্শকদের মনোরঞ্জন দিতে চেষ্টা করা হবে। ভাবিকার আয়োজিত সপ্তরাজ রঙ্গ উৎসবটি জাতীয় পর্যায়ের নাট্য উৎসব হবে। জার্মান নাট্য নির্দেশক বার্লট ব্রেখটের চিন্তায় ভাবিকাল বিশ্বাস করে। নাটক হলো সংগ্রামী মানুষের বলিষ্ঠ চিন্তাধারা, জগৎকে পাল্টানোর অন্যতম শক্তিশালী এক গণমাধ্যম, আর শিল্পীর কাজ হলো জনগণকে নিয়ে শিল্প সৃষ্টি করা। এছাড়াও ভাবিকাল বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে যেমন কাছাড় ক্যান্সার হাসপাতালকে আর্থিক সাহায্য প্রদান, সময় সময় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান এবং ভয়াবহ বন্যায় পীড়িতদের মধ্যে সাহায্য প্রদান করেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যজিৎ পুরকায়স্থ, তমজিৎ সাহা, পৃথিব রঞ্জন দাস, দেবাশিস ভট্টাচার্য, নীলোৎপল ভট্টাচার্য, তন্ময় আচার্য, শান্তনু পাল, পল্লব ভট্টাচার্য, সুবোধ পাল প্রমুখ। সপ্তরাজ রঙ্গ উৎসব নামে একটি নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের পরিকল্পনা ছিল, আমাদের প্রস্তাব ছিল এটা আন্তর্জাতিক নাট্য উৎসব করবার, এবং প্রাথমিকভাবে সেইভাবে আমরা প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মহাকাল বলে যে বিখ্যাত নাট্য দলটি আসবার কথা ছিল অনিবার্য কারণে একেবারে শেষ মুহূর্তে দিন কয়েক আগে তাদের বিশেষ সমস্যা হওয়ায় তাদের অপারঙ্গমতা তারা ব্যক্ত করেছেন এবং এই মুহূর্তে আর খুব কম নোটিশে নতুন করে আবার একটি বিদেশের নাটকের দলকে নিয়ে আসা, এটা ভিসার অনেক কিছু ব্যাপার আছে, সেটা সম্ভব হচ্ছে না। সুতরাং যেটা আমাদের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক পর্যায়ের নাট্য মহোৎসব, সেটা জাতীয় পর্যায়ের নাট্য উৎসব হচ্ছে। এটার নাম সপ্তরাজ রঙ্গ উৎসব। এটা হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারি অবধি।
বিভিন্ন দল থেকে প্রায় 125 জন অভিনেতা অভিনেত্রী তারা আসছেন এইখানে শিলচরে এই উৎসবের জন্য। যেমন বরাক উপত্যকার নাটকের দল আছে, তেমনি বরাক উপত্যকার বাইরেরও কিছু নাটকের দল এখানে অভিনয় করবে। কয়েক বছর পর করিমগঞ্জের লাতু জয়কালী বাড়িতে অনুষ্ঠিত হবে সম্পুটিত সপ্তশতী মহাযজ্ঞ। 20 লক্ষ টাকা বাজেটে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে মহাশক্তি শান্তি মহাযজ্ঞ। জীবকল্যাণে প্রতি দ্বাদশ বছর অন্তর মাতৃ অনুগামীদের প্রচেষ্টায় মাতৃমন্দিরে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ অনুষ্ঠান। এ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে। মহাযজ্ঞ নিয়ে গঠন করা হয়েছে 170 জন সদস্য বিশিষ্ট বিশেষ যজ্ঞ কমিটি। কমিটির মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। আগামী 28, 29, এবং 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে সপ্তশতী মহাযজ্ঞ। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে 27 জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মহাযজ্ঞের গন্ধ দিবস, 28 জানুয়ারি রয়েছে বেদপাঠ সহযোগে ধ্বজ উত্তোলন, সম্পুটিত সপ্তশতী মহাযজ্ঞের শুভারম্ভ সহ ভক্তিগীতির আসর। পরিবেশনায় শিল্পী শাশ্বতী ভট্টাচার্য, অনুসুয়া মজুমদার এবং সহশিল্পীরা। 29 জানুয়ারি মহাযজ্ঞের পূজাপাঠ সহ রয়েছে পদাবলী কীর্তন। পরিবেশনায় বিশিষ্ট কীর্তনিয়া দল রাধারানী সম্প্রদায়। 30 জানুয়ারি সম্পুটিত সপ্তশতী মহাযজ্ঞের পূর্ণাহুতি। 31 জানুয়ারি রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ প্রতিমা নিরঞ্জন। অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সার্থক করে তুলতে সকল মাতৃভক্তদের সক্রিয় সহযোগিতার আহ্বান রাখা হয়েছে কমিটির পক্ষ থেকে। 1960 ইংরেজি থেকে আমরা প্রতি 12 বছর অন্তর অন্তর সপ্তশতী মহাযজ্ঞের আয়োজন করিয়া আসিতেছি। এইবারও 150 বছর আশীর্বাদ নিয়ে আমরা এই যজ্ঞের সংকল্প নিয়েছি। এই যজ্ঞতে প্রায় 20 লক্ষ বাজেটের, আনুমানিক 20 লক্ষ বাজেটের বাজেট নিয়ে যজ্ঞ আরম্ভ করা হইয়াছে এবং প্রতিদিন আনুমানিক 10,000 ভক্তের সমাগম হবে। বাড়ির অনেক পুরানা, মানে 250-300 বছরের বেশি পুরানা। তখনও এই খালি বাড়িতে খালি নিশ্চয়ই উঠছেন, কেউ খেয়াল করছে না, কিন্তু খালও আসিল না টান উপরে। লাচুতে এক খাটবাড়ি আসলা বিশিষ্ট খাটবাড়ি, বজেন্দ্র সাজি করে, বজেন্দ্র দাস নাই, বজেন্দ্র দাস তাহলে রাখিতা সবাই বজেন্দ্র সাজি তাহলে স্বপ্ন দেখাইছেন এবং তাই পয়সা হালাও আসলা। তখন তাহলে স্বপ্ন দেখাইছেন যে তুই আমার শালটা দিয়া দে রে বা আমি বৃষ্টিয়ে বিজিয়া। রবীন্দ্র সাজি আইছে, আইয়া দেখছে, দেখিয়া মানে শাল দেওয়ার ইয়ে হচ্ছিল, চেষ্টা হচ্ছে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার শিলচর দুর্গাশঙ্কর পাঠশালায় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা জানান, রবিবার থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রত্যেক বছরই এরকম চিত্রাঙ্কন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুর্গাশঙ্কর পাঠশালার চিত্রাঙ্কন প্রতিযোগিতা 4টি বিভাগে ভাগ করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় কাছাড় জেলার বিভিন্ন আর্ট স্কুল থেকে প্রায় 200 ছাত্রছাত্রী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী দিনে ওনারা বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠান চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা, প্রত্যেক বছরেই করে থাকি। বিগত লাস্ট 2 বছর আমরা করতে পারি নাই করোনার দরুন, আগে আমরা করেছিলাম, তবে এইবার আমরা 2 বছর পরে করেছি, অনেক ভালো সাড়া পেয়েছি আমরা। তাই 200 এবাভ হবে আমাদের স্টুডেন্ট। আমরা 4টা গ্রুপে করেছিলাম, এ বি সি ডি 4টা গ্রুপে আমরা করেছি। আমরা অনেক দূর দূর থেকে আমাদের স্টুডেন্ট এসেছে, শালচাপড়ার থেকে এসেছে, মাসিনপুর থেকে এসেছে, উদারবন থেকে এসেছে, সোনাবাড়ি ঘাট থেকে এসেছে, আইরনবাড়ার থেকে এসেছে। এছাড়াও শিলচরের বড় বড় যারা 8 ক্লাস স্কুল আছে ওদের স্কুল থেকে অনেক স্টুডেন্ট আমাদের এখানে এসেছে। আমাদের শিলচর শহরে আজকে অনেক আর্ট কম্পিটিশন চলছে অনেক ক্লাবে, তবে আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবে এই আর্ট কম্পিটিশন, এই আর্ট প্রতিযোগিতায় যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গার্জেন ওদের বাচ্চাকে নিয়ে এসেছে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবে, বুঝতে পেরেছি শিলচরের মানুষে অনেক ভালো আছে। তার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রত্যেক গার্জিয়ানকে যারা এই ধৈর্য ধরে 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, একটু অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ওদের কাছে।
আমরা যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের ভলেন্টিয়ার প্রত্যেক ক্লাসে আট টিচার প্রত্যেক ক্লাসে একজন দুজন করে ছিল। গ্রাহক সুরক্ষা সমিতির ডাকে রবিবার লক্ষ্মীপুর বিধানসভার অধীন কৃষ্ণনগর বিন্নাকান্দি এলাকায় এক গ্রাহক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। তম্বা সিং এর সভাপতিত্বে আয়োজিত সভার প্রথমে বিন্নাকান্দি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বিনয় নন্দী বলেন, লক্ষ্মীপুর অঞ্চলের গ্রাহকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক হারে গ্রাহক সচেতনতা সভার প্রয়োজন। এই সচেতনতা সভার মধ্য দিয়ে গ্রাহকরা তাদের অধিকারের কথা জানতে ও বুঝতে পারবেন। তিনি বলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন সাধারণ শ্রমিক ও গ্রাহক, গ্রাহকের সংজ্ঞা বিশাল। সুরক্ষা সমিতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্রেতার স্বার্থ বা গ্রাহকদের স্বার্থ রক্ষা করা। অর্থাৎ যারা হাট বাজার দোকান বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে মূল্য দিয়ে কোনো জিনিস কেনেন বা কোনো পরিষেবা গ্রহণ করেন, তারা মূল্য অনুযায়ী সঠিক জিনিস বা পরিষেবা না পেলে বা প্রতারণার শিকার হলে যাতে বিক্রেতা বা পরিষেবা প্রদানকারীর বিরুদ্ধে গ্রাহক আইনকে সামনে রেখে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং গ্রাহক সুরক্ষা সমিতির মাধ্যমে প্রতারিত গ্রাহক প্রতিকার পেতে পারেন, তার জন্যই গ্রাহক সুরক্ষা সমিতি সব ধরনের প্রচেষ্টা। তিনি সবাইকে সমিতির পতাকা চলে এসে জড়ো হওয়ার আবেদন জানান। জনগণের জন্য যেগুলো দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন যেগুলো অধিকার সেইগুলো আদায় করার জন্য উনি চেষ্টা করতে পারেন। এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক সুরক্ষা সমিতি, এই গ্রাহক মানে কি, আমরা প্রতিজন এক একজন গ্রাহক। গ্রাহক মানে সোজা কথাই নাগরিক। আজকে গ্রাহক কইতে আমরা সাধারণ অর্থে বুঝি যে দোকানের একজন কাস্টমার, কিন্তু যে দোকান থেকে আমি মাল কিনতেছি ওই দোকানদারও একজন কাস্টমার, উনিও কোনো জায়গার থেকে মাল আইনা আমারে দিতেছে। একজন ডাক্তারও একজন গ্রাহক, কারণ উনিও ওনার পরিবার চালাইতে গিয়ে বিভিন্ন জিনিস যে খরিদ করতেছেন উনিও গ্রাহক। এই কারণে প্রত্যেকজন নাগরিক আমরা গ্রাহক, সেটা ডাক্তার হোক, মিনিস্টার হোক, এমপি হোক, এমএলএ হোক, সব আমরা গ্রাহক। যার লাগি এই সমিতির নামটা দেওয়া হয়েছে গ্রাহক। সভার অন্যতম বক্তা শ্রমিক নেতা শ্যামলাল তাঁতি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার গ্রাহকদের স্বার্থে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। এগুলোর সুযোগ যদি গ্রাহকরা নিতে না পারেন তা যেমন সরকারের জন্য দুর্ভাগ্যজনক হবে এবং সমাজের জন্য দুর্ভাগ্যজনক হবে। গ্রাহকদের তাদের অধিকার সম্বন্ধে আরো বেশি সচেতন হতে হবে এবং নিজেদের অধিকার বুঝে নিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ জনগণের অধিকার সুরক্ষিত রাখার জন্য নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের হাতে পড়ে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আবেদন জানান। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। সেই আইনকে সামনে রেখে, কিন্তু কোথায়, মানুষ তো ঘুমন্ত, ঘুমন্ত মানুষকে আজকে 75 বছর পরেও এই দেশে জাগানো, সেইভাবে জাগানো সম্ভব হয়নি। এখন জেগে উঠছে, কিছু কিছু মানুষ জেগে উঠছে, এটা সত্য কথা। কিন্তু আপনি যত বেশি জাগবেন, আপনি আপনার অধিকার সম্বন্ধে যত বেশি সচেতন হবেন, দেশ তত এগিয়ে যাবে। দেশ এই আমাদের দেশ, এই দেশ এগিয়ে যাবে। একটা সুস্থ নাগরিক যদি আপনি হতে পারেন দেশের কতটুকু মঙ্গল সেটা আপনি ভেবে দেখেছেন? একজন সুস্থ নাগরিক হতে হলে পরে আমার সামনে কি থাকতে হবে? আমার সামনে থাকতে হবে শিক্ষা, এডুকেশন। উইদাউট এডুকেশন ছাড়া আপনি আজকের সমাজে এক পাও এগিয়ে যেতে পারবেন না। আগের দিনে কি হতো, আমরা দেখতাম মল্লযোদ্ধা, এই তোকে মেরে ফেলবো, এখন কি সমস্ত ব্রেইনের কাজ। তপশিলীদের আর্থসামাজিক বিকাশ ত্বরান্বিত করতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকে সমাজের পিছপড়া অনুসূচিত জাতিভুক্ত লোকদের উন্নয়নে গ্রহণ করছে অসংখ্য প্রকল্প, আর এইসব প্রকল্পের সুযোগ সুবিধা লাভ করতে এসসি সম্প্রদায়ের লোকদের এগিয়ে আসতে হবে। রবিবার পশ্চিম ধলাইয়ের বড়জালেঙ্গা মাল্টিপারপাস হলে বড়জালেঙ্গা ব্লক এলাকার তপশিলী জাতিভুক্ত লোকদের জাতির প্রমাণপত্র প্রদানের সুপারিশ কর্মশালায় প্রধান অতিথির ভাষণ প্রদানকালে এই মন্তব্য করেন শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। আর যদি না মানে তাহলে আমার করার কিছু নেই, আপনার করার কিছু নেই, আপনার ছেলে চান্স পাবে না, আপনার মেয়ে চান্স পাবে না, সুযোগ থেকে বঞ্চিত হবে। এদের প্রত্যেকের এসসি সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাদের এসসি সার্টিফিকেটের
ব্যাপারে আমি রিকমেন্ড করব। এখানে ফর্ম আছে, ফর্ম দেখুন, একটা ফর্ম কিনতে 20 টাকা লাগে। ডিসি অফিস থেকে যদি আপনি ফর্ম কিনেন তো 20 টাকা লাগে, যাতে আপনাদের পয়সা খরচ না হয়। আমি আমার পকেট থেকে পয়সা দিয়ে ফর্ম প্রিন্ট করেছি, ফর্ম আমি ফ্রি দেব। এই ফর্ম ফিল আপ করার পর আমি আপনাদেরকে রিকমেন্ড করব। রিকমেন্ড করার পরে আপনারা কী করবেন? ব্যাপারটা হচ্ছে রিকমেন্ড করার পরে আপনারা কী করবেন? আপনারা সার্কেল অফিসেও জমা দিতে পারেন, ডিসি অফিসেও জমা দিতে পারেন। আর এখন একটা সুবিধা আছে, জায়গায় জায়গায় কম্পিউটারের সিএসসি সেন্টার আছে। এই কম্পিউটার সেন্টারে যদি আপনারা জমা দেন তাহলে হয়ে যাবে। এখন কম্পিউটার গেলে আপনার পয়সা লাগবে, সার্কেল অফিসে গেলে আপনার। ধলাই বিধানসভার অধীনে চান্নিঘাট জিপির হাওয়াইথাং এলাকার বাসিন্দা জসিমউদ্দিন বরফুইয়ার জমি জবরদখলের উদ্দেশ্যে আসা কিছু জমিদালা জসিমউদ্দিনের ঘরে ঢুকে বেদরকভাবে মারধর সহ ঘরে থাকা জরুরি কাগজপত্র, মোবাইল ফোন সহ নগদ প্রায় 70,000 টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। অসহায় জসিমউদ্দিন লস্কর গুরুতর আহত হন। পরে এ মর্মে ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপরে ঘটনায় দিলবর হোসেন লস্কর, বুলবুল হোসেন লস্কর, রুহুল আলম লস্কর, সফিকউদ্দিন লস্কর সহ 7-8 জনকে অভিযুক্ত করা হয়েছে। আমার বাড়ি হাওইতাং। আমি হাওইতাং গ্রামে একটি জায়গা কিনেছিলাম, 1 বছর হয়েছে এখানে বসবাস করি। তারপরে হঠাৎ করে 15-20 জন মানুষ এসে আমাকে অ্যাটক করে যে এই জায়গাটা জবরদস্তি। কোন দিন অ্যাটক করছে আপনারা? আজকে, আজকে 8 তারিখ দুপুর 1 ঘটিকার সময় জবরদস্তি দখল করার জন্য আমার অন্য রকমের অত্যাচার করছে। আর আমি ওই যে জমিটা কিনেছি, আলী আহমদের কাছ থেকে জমিটা কিনেছিলাম, সে আমার সুন্দরভাবে দখলও দিয়েছে, আমি সব কিছু করে দিছি। হ্যাঁ, এখন আজকে হঠাৎ করে আসি আমার ফ্যামিলি পুরো ফ্যামিলির লগে যে সময় তারা এইরকম অত্যাচার। কে আপনার লগে মারধর করছে? মানুষ কে? নাম কি? তা দিলু, রাজা, সফিক, কালাম, অপ্পু, নিপু। তারা কোন জায়গা থাকে? ওই গ্রামের। ও গ্রামের ছেলে? ওই গ্রামের ছেলে। এরা জমির দলাল, এরা ব্যবসায়ী মাফিয়া, বিনম্বরী কারবার, জমির দলাল। তো এখন কিতা কেস দিছেন নি কোন জায়গা? আমি দলাই তানা একটা কেস দিছি। প্রশাসনে আমারে আশ্বাস দিছে সুবিচার পাইবা বলিয়া। আর আমার একটা ভাই আছে, তার সঙ্গে গুরুতর আহত রয়েছে। তো আপনারা কিতা জানাইবা এখন প্রশাসনের কাছে কি দাবি? প্রশাসনের কাছে ওই দাবি, আমরা সুবিচার চাই। উচ্চপদস্থ কর্মচারীদের সবার কাছে আমরা ওই মিনতি করি যে আমরা সুবিচার পাই, আর পরিবর্তে আমরা জায়গাটি পুনর্বার বহাল থাকে। প্রয়াত ধলাই জীবন গ্রামের সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুমালাবালা বর্মন কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল তার 97 বছর। প্রয়াত সুমালাবালা এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন ছেলেমেয়ে সহ আত্মীয় স্বজন। এদিকে সুমালাবালার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানান জীবন গ্রামের জিপি সভাপতি ফুলকুমার রায় ও এপি সদস্য সঞ্জয় কৈরি প্রমুখ। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার ভক্ত সমাগম ঘটে পানিভরা কৃষ্ণচরণ হাইস্কুল ময়দানের মহানাম যজ্ঞে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। রবিবার দুপুর 12টা থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। তখন থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। ফাগাধলায় নতুন বাজার, কাবুগঞ্জ, আমরাঘাট সহ আরো বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে প্রায় 20,000 ভক্তের সমাগম হবে বলে জানান কীর্তন কমিটির প্রীতম ঘোষ। প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় থাকে বলে জানান কীর্তন কমিটির সভাপতি কৃষ্ণধন পাল, সুরজিৎ চন্দ্র পাল প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশনে বিভাজন, চোটে লাল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস। মাইমাল পরিষদের কমিউনিটি হল চালু, কাজের খতিয়ান দিলেন আমিনুল। ফের ভয়াবহ দুর্ঘটনা, এবার পিকনিকের গাড়ি উল্টে নিহত 2, আহত 11। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।